অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিডি লাইভ ট্রেলার চ্যানেলের প্রতিবেদন। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান তুষার। আজ 19 জুলাই 2019 রোজ শুক্রবার আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত গ্যাসলাইন পশু হাটে। এই হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার। চলুন আপনাদেরকে এই হাটের ষাঁড় গরুগুলো ঘুরে দেখাই এবং ষাঁড় গরুর দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। অনুগ্রহ করে সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল পরামানি। ভাই আপনাকে এখানে গরু নিয়ে আসছেন আজকে? জি আসছি, গরু নিয়ে আসছি। কটা নিয়ে আসছিলেন? ছয়টা নিয়ে আসছিলাম। বিক্রি করছেন? বিক্রি করছি, লস দিয়ে অনেক টাকা লসে বিক্রি করছি। মানে ধরতে গেলে লসে বিক্রি? হ্যাঁ, লসে বিক্রি করছি। আজকের দাম কেমন বাজার দর? বাজার খুব খারাপ ভাই, কেন বাজার দর তো কম যাচ্ছে। মাত্র 14,000-15,000 টাকা মন বিক্রি হইতেছে। মানে আনুমানিক বিক্রি হচ্ছে 14,000-15,000 টাকা মন। গরু গরু পড়ছে হলো 25,000-26,000 টাকা মন পড়ছে আচ্ছা প্রত্যেক গারস্তে। সে জায়গায় অবস্থা বসি, সে জায়গায় আপনারা 15,000 টাকা মনে বিক্রি করছেন? জি জি, অনেক টাকা লস। ব্যাপারীর পত্র এমন অবস্থা হয়ে গেছে, অনেক ব্যাপারী পত্র পলাইছে, বাড়ি বিটে পেয়েছে, ঋণ শোধ করতে না পারে টাকা পেলে পলাইছে। আচ্ছা আপনাদের এই বাজার দরটা কমে যাওয়ার কারণটা কি বলতে পারেন? বাজার দর কারণ হলো ইন্ডিয়ান গরু আসতেছে, এখন চুরি চামারি গরু অনেক আসতেছে, মানে চোরাই পথে দাম বেশি, এই জন্য বাজারের অবস্থা বেশি ভালো না, কৃষকের ধানের দাম নাই, এই জন্য গরুর বাজার নেই, ন্যায্য মূল্যটা সঠিকভাবে পাচ্ছে না। আচ্ছা ভাই, এই হাটে খাজনা কত বলতে পারেন? হাটে খাজনা হলো 400 টাকা, শুধুমাত্র যে কিনবে তাকে দিতে হবে 400 টাকা। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে উল্লাপাড়া গ্যাসলাইন পশু এই হাটে মাঝারি বা ছোটো সাইজের অনেক ষাঁড়গরু ওঠে। এই হাটে আপনারা ছোটো এবং মাঝারি ধরনের অনেক ষাঁড়গরু পাবেন। এই যে দেখুন, এখানে যেমন ছোটো ষাঁড় অনেক পাবেন, তেমনি বড়ো ষাঁড়ও আপনারা অনেক পাবেন এবং স্বল্প মূল্যে আশা করি যে এই হাট থেকে আপনারা কিনতে পারবেন। দেশাল জাতের ষাঁড়, বয়স কয় দাঁত? এটা বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। দাম কেমন চাচ্ছেন এই ষাঁড়গো? ওটা 55-56 দাম চাচ্ছেন? এ পর্যন্ত কেউ দাম বলছে? কত বলছে এ পর্যন্ত? 45-47 হাজার পর্যন্ত দাম বলছে। তো আপনার আশা আছে কত টাকা পাইলে বিক্রি করবেন এটা? 49,000 টাকা হলে এটা বিক্রি করবো। ওজন আনুমানিক কতটুকু হবে ভাই? ওজন ধরেন 2-3 মণ হবে। ওজন হবে আনুমানিক 2-3 মণ। ভাই কি জাতের সার এটা? এটা কি জাত? দেশাল জাতের সার। বয়স কয় দাঁত সারটা? 4 দাঁত। এই সারটার দাম কেমন চাচ্ছেন ভাই? 55,000 দাম চাচ্ছেন। ভাই আপনার আশা কত টাকা পাইলে বিক্রি করবেন সারটা? 48-49 হলে বিক্রি করবেন। ভাইয়া ওজন আনুমানিক কতটুকু হবে? 2-3 মণ হবে। 2.5 মণ হবে সার গোটার ওজন হবে আনুমানিক 2.5 মণ। ভাই এটা কি দেশাল? দেশাল জাতের সার। ভাই বয়স কয় দাঁত? 2 দাঁত। বয়স 2 দাঁত। ভাই দাম চাচ্ছেন কত সারটার? 40,000 দাম চাচ্ছেন? 40,000। এটা 35,000 সার গোটার দাম চাচ্ছেন 40,000 টাকা। ভাই জানে সার গোটা 35,000 টাকা হলে বিক্রি করবে। বয়স 2 দাঁত। ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন হবে আনুমানিক 1.5 মণ। দেশাল জাতের সার, বয়স কয় দাঁত? 2 দাঁত। সারটার দাম কেমন চাচ্ছেন? সার গোটার দাম চাচ্ছেন 48,000 টাকা। ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন হবে আনুমানিক 2.5 মণ। মুরব্বি আপনার নিয়াত আছে কত টাকা পাইলে ছাড়বেন এটা? 44,000 টাকা হলে ভাইজান ওই সার্গোটা বিক্রি করবেন।
দেশাল জাতের 60 গরু। বয়স কয়টা ভাইয়া? বয়স 2 দাঁত। সারগাওটার দাম কেমন চাচ্ছেন? আর ওজন আনুমানিক কেমন হবে? আনুমানিক ওজন 90 কেজি। সারগাওটার দাম চাচ্ছেন 52,000 টাকা, ওজন হবে আনুমানিক 90-95 কেজি। সুপ্রিয় দর্শক, হাটে এসে প্রচণ্ড গরম অনুভব করছি, সেই সাথে পানিরও প্রচণ্ড কুয়াশা লাগছে। ভাবলাম যে এখানে যেহেতু আখের শরবত পাওয়া যাচ্ছে, এক গ্লাস আখের শরবত পান করি। ধারাবাহিকতা এখানে আসলাম এক গ্লাস আখের শরবত পান করার জন্য। কি জাতের সার এটা? দেশাল জাতের সার। বয়স কয় দাঁতে সারটার? বয়স 2 দাঁত। সারটার দাম কেমন চাচ্ছেন ভাই? দাম কেমন চাচ্ছেন? 1,00,000। আর ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন আনুমানিক কতটুকু হবে? দেশাল জাতের সার গরু, বয়স 2 দাঁত, ওজন হবে আনুমানিক 5 মণ। সার গরুটার দাম চাচ্ছেন 1,00,000 টাকা। ভাইয়া কি জাতের সার এটা? এটা ভাই অরিজিনাল শাহিয়াল বাচ্চা। অরিজিনাল শাহিয়াল? হ্যাঁ। বয়স হচ্ছে 2 দাঁত? বয়স 2 দাঁত। হ্যাঁ। সার গরুটার ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন ভাই 5.5 মণ হবো। ওজন হবে আনুমানিক 5.5। দাম কেমন চাচ্ছেন সার গরুটার? হ্যাঁ, দাম কেমন চাচ্ছেন? দাম দিতেছি 1,60,000। 1,60,000। আপনার আশা কত পাইলে বিক্রি করবেন? 1,30,000-35,000। শাহিওয়াল জাতের সার গরু, বয়স 2 দাঁত, 2 দাঁত, ওজন হবে আনুমানিক 5.5। 5.5। সার গরুটার দাম চাচ্ছেন 1,60,000 টাকা। হ্যাঁ ভাইজান, এই সার গরুটা 1,30,000 থেকে 1,35,000 টাকা হলে বিক্রি করবেন। মাশাআল্লাহ, সুন্দর একটা সার গরু। ভাইজান কি জাতের সার এটা? শাহিওয়াল জাতের সার, শাহিওয়াল দেশাল। এটার ওজন আনুমানিক কতটুকু হবে ভাই? এটা ওজন আছে 5.5 মণ, 5.6 মণ। 5.5 মণ থেকে 5.6 মণ। এই সারটার দাম আপনারা কেমন চাচ্ছেন? এই সারটার দাম চাচ্ছি 1,40,000 টাকা। সারটার দাম চাচ্ছেন 1,40,000। আচ্ছা, আপনার আশা আছে যে কত পাইলে বিক্রি করবেন এটা? এটা 30-28 হলে বিক্রি করবেন। 1,28,000 থেকে 1,30,000 হলে সারটা বিক্রি করবেন। ভাই এটা কি জাতের সার? এটা শাহিওয়াল দেশাল জাতের সার। এটার দাম আপনারা কেমন চাচ্ছেন? এটার দাম 45,000। 1,45,000। ওজন আনুমানিক কতটুকু হবে এটার? 6 মণ। ওজন হবে আনুমানিক 6 মণ। এটা ভাই আপনারা কেমন আশা করতেছেন পাইলে বিক্রি করবেন? 1,30,000 থেকে 1,32,000 টাকা হলে ভাইজান এই সারগোটা বিক্রি করবেন। ভাইয়া কি জাতের সার এটা? শাহিওয়াল জাতের সার গরু। বয়স কয় দাঁত? এখনো দাঁতে নাই। সার গরুটার দাম কেমন চাচ্ছেন? 90,000। সার গরুটার দাম চাচ্ছেন 90,000 টাকা। ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন হবে আনুমানিক 4.5 মণ। আগামী 1 বছর এটাকে লালন পালন করলে ওজন কতটুকু হতে পারে? 9-10 মণ। আগামী 1 বছর এটাকে লালন পালন করলে ওজন হবে আনুমানিক 9-10 মণ। ভালো।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটে আপনারা যেমন ছোট থেকে মাঝারি ধরনের সারগরু পাবেন, তেমন এই হাটে আপনারা অনেক বড় বড় সারগরুও পাবেন। উল্লাপাড়া গ্যাস লাইন পশুহাটটা মূলত সারগরুর জন্য বিখ্যাত। আপনারা এই হাটে ছোট থেকে বড় ধরনের সারগরু সুলভ মূল্যে কিনতে পারবেন। Let's go.